নমস্কার বন্ধুরা, আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো নতুন স্বাদের ঘুগনি। আপনারা বানাবেন খুব ভালো। প্রথমে মটরটাকে একটি প্রেশার কুকারে নুন দিয়ে একটি সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর লাগবে আলু, ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এরপর লাগবে 2 চামচ আদা রসুন বাটা, সাথে লাগবে পরিমাণ মতন নুন, আর লাগবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিতে হবে, 1টি টমেটো কুচিয়ে নিতে হবে, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন সাদা জিরে, 2টো তেজপাতা, স্বাদ মতন চিনি, 2টো কাঁচা লঙ্কা, এবং লাগবে ম্যাগি মশলা। সমস্ত রান্নার জন্য লাগবে সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই ঘুগনিটি তৈরি হবে। গ্যাস ওভেনের মধ্যে একটি কড়া বসিয়ে নিলাম, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই খুন্তি দিয়ে তেলটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর কেটে ধুয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। তারপর সেই তেলের মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দিলাম, তার মধ্যে সামান্য সাদা জিরে ফোড়ন দিলাম, ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এক চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে নুনটি মিশিয়ে নিলাম। পেঁয়াজটা যেই একটু লাল হয়ে যাবে, তার মধ্যে এক এক করে 2 চামচ আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এক চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর ম্যাগি মশলা গুঁড়োটি কষিয়ে রাখা মশলার মধ্যে ঢেলে দিতে হবে। খুব ভালো করে ম্যাগি মশলাটি মিশিয়ে নিতে হবে। তারপর একটু মশলাটি কষে গেলে ভেজে রাখা আলুগুলি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। তারপর কষে যাওয়া মশলার মধ্যে সেদ্ধ করে রাখা মটরগুলি দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। ফুটে উঠলেই 1 চামচ গরম মশলা গুঁড়ো তার মধ্যে মিশিয়ে দিতে হবে। একটি খুন্তির সাহায্যে খুব ভালো করে ঘুগনির সাথে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ফুটে যাওয়ার পরই ঢেলে নিতে হবে। আমার ঘুগনিটি রেডি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।